Hi dear viewers, I am your host Javed and Survivor's Experience channel Aputthi Polon. So today আমি চলে আসলাম আসাম রাজ্যের কাছার ডিস্ট্রিক্টের শহর শিলচর। সো এই মুহূর্তে আমি আছি ক্যাপিটাল পয়েন্টে আর আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব শিলচর শহরের এখানকার কালচার এবং এখানকার যে পরিবেশ সেগুলো বা মানুষের সাথে পরিচয় করে দিব আর এটা এখানকার কিছু ইনফরমেশন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেঙ্গলি আর এখানে রিলিজনের দিক থেকে চিন্তা করলে হিন্দু মুসলিম মোস্টলি সব জাতি মিলিয়ে এখানে বসবাস করতেছে এবং সব মিলিয়ে ভেরি নাইস পিপল এবং এখানকার যে পরিবেশ খুবই সুন্দর। দেখি তাহলে আমার সাথে আপনারা উপভোগ করুন, লেটস গো অ্যান্ড এনজয়। আর আরেকটা বিষয়, যারা আমাকে হেল্প করেছেন অ্যাজ এ আমার ক্যামেরা হোল্ডিং করার সাপোর্টে সেটা হচ্ছে এখানকার টিম। সো কাইন্ডলি আপনাদের আপনার নাম? আলকাম। মিস্টার আলকাম। মিস্টার আলকাম তাহমিদ। মিস্টার তাহমিদ অ্যান্ড আরমান। মিস্টার আরমান। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড এনজয়। পড়াশোনা কিসে করছেন? ইলেভেন্স। আর সো আমি একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে এখানকার এই সিটির পপুলেশন কত, জনসংখ্যা? হ্যাঁ, 1 লাখ। 1 লাখ প্লাস জনসংখ্যা, যেটা জানতে পারলাম। তাহলে চলুন শহরটা এনজয় করি। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম কি ভাই? রাহুল ভাই। ওকে গাইস, লেটস গো অ্যান্ড এনজয় দ্য শিলচর সিটির ওভারভিউ। এবং এখানে আনাচে কানাচে কিছু স্ট্রিট ফুড দেখা যাচ্ছে অ্যাভেলেবল। আর আরেকটা বিষয় হচ্ছে এটা আসাম রাজ্যের কাছাড় এবং শিলচর, এই শিলচর থেকে আপনি চাইলে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে পারবেন। এখানে এয়ারপোর্ট রয়েছে এবং এখানে রেল স্টেশন রয়েছে, এখানে বিভিন্ন বাস বা যেটাকে সমো বলা হয় সেটার এখান থেকে সার্ভিস আছে। সো আপনি চাইলে এই শিলচর শহর থেকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবেন। সো এখানে স্ট্রিট ফুটপাতে এবং এখানকার কি খাবার, যদিও এই দাদা দাদা এটার নাম কি? হ্যাঁ, ব্যাগ পকোড়া। এটার নাম হচ্ছে ব্যাগ পকোড়া, যদিও এটা গরম গরম এখন আমার খেতে অনেক সময় লাগবে, বাট নেক্সট টাইম এটা এনজয় করবো। এবং এখানে কিছু মিষ্টির একটা মিষ্টি শপ, এখানে খুব খুব ভালো মানের মিষ্টি পাওয়া যায় এই শিলচরে, যেটা আমি খেয়েছিলাম। দেখি যদি ভালো মিষ্টি পাই এনজয় করব। অ্যান্ড এখানে আজকের আবহাওয়া তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, এটা বাংলাদেশের মতোই প্রায়। আর আমি এই শিলচর আসার উদ্দেশ্য হচ্ছে কালকে আমি নাগাল্যান্ড যাচ্ছি। আমি মিজোরাম আইজল সিটি থেকে শিলচরে ব্যাক করেছি, তো কালকে আমার ডিপার্চার হবে এখান থেকে নাগাল্যান্ড যাব। সো নাগাল্যান্ড যাওয়ার অপেক্ষায় আছি, আজ রাত এখানেই থাকবো। তো বন্ধুরা সাথেই থাকুন এবং এখানকার স্ট্রিট বা শহরের পরিবেশটা উপভোগ করুন। কিছু মাঝে মাঝে কিছু শপিং মলও দেখা যায় এখানে এবং কিছু ক্লথস। সো দেখি এখানে ফ্রেশ অ্যাপল পাওয়া যায়। এটা হচ্ছে এই ভাইয়া, এই অ্যাপল কোথা থেকে তোমরা কালেকশন করো? কোথা থেকে আসে? বাগান কোথায়? বাগান আচ্ছা আচ্ছা আচ্ছা, কাছাকাছি। আমি যেটা শুনেছি এটা হচ্ছে আসামেই এই আপেল পাওয়া যায়, এখানে গার্ডেন আছে। তো আমি যে রুট দিয়ে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে মেইন সিটি পয়েন্ট, এবং এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। আমি সম্ভবত কাউকে হেল্প নিতে হবে। এক্সকিউজ মি, এই পয়েন্টের নাম কি একটু বলবেন? হ্যাঁ, দেবদূত। ওকে, এই পয়েন্টের নাম, থ্যাংক ইউ, দেবদূত পয়েন্ট। সো এটা এখানে একটা ট্রাফিক আছে, ট্রাফিক মোড়। এবং এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানকার যে হোটেল প্রাইসিং সেটা হচ্ছে 300 টাকা থেকে শুরু করে আপ টু 2500-3000 টাকা পর্যন্ত আছে। আর এখানকার মোস্টলি জনসংখ্যার দিক থেকে আমি মনে করি হিন্দু মুসলিম মোটামুটি সব জাতি এখানে বসবাস করেন। এটা একটা খাবার, সবাই স্ট্রিট ফুড এনজয় করছেন। Yeah, this brother selling some peanuts and boots. So bhaiya কেমন আছেন? ভালো। একটা খেতে পারি, টেস্ট করি? না, ধন্যবাদ। আপনার নাম কি? প্রদীপ দাস। প্রদীপ দাস, থ্যাংক ইউ। একটা বাদামও খাই না, এটা ইউটিউব চ্যানেলে দেখা হবে, শিলচর নামে ছাড়ব। ওকে গাইস, সো ওনার আপত্তি ছিল তাই আপত্তি পূরণ করা। সম্ভবত এখানকার রোড পারাপার হওয়া একটু ডেঞ্জারাস, কারণ মানুষগুলো আসলেই খুবই ফাস্ট। সো ফ্লাওয়ার শপ, এখানে একটা আই থিঙ্ক মিষ্টি দোকান দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিরান সুইটস। দেখি একটা মিষ্টি এখান থেকে ট্রাই করব, মিষ্টিটির এখানকার মিষ্টির টেস্ট কেমন। তো বাহারি রকমের মিষ্টি এখানে দেখা যাচ্ছে, দেখি একটা টেস্ট করব। দাদা, এখানকার একটা মিষ্টি টেস্ট করতে চাচ্ছি আপনার রেকমেন্ডে, কোনটা? যে আপনার রেকমেন্ড, মানে আপনি রেকমেন্ড করবেন আর কি, কোনটা ভালো একটা দিবেন। দাদা, এখানে মিষ্টি ভালো হবে কোনটা? একটা খাবো। হ্যাঁ হ্যাঁ, এটা রসগোল্লা আমাদের স্পেশাল আছে। কি রসগোল্লা আমাদের স্পেশাল? বাংলাদেশ ঘুরতে আসছে, আর এখানকার নোয়াখালী। নোয়াখালী নামটা কি? হ্যাঁ, ও জাভেদ টেইলর। ওকে, আমি দেখতেছি। হ্যাঁ, আমিও নেক্সট মঙ্গলবার যাচ্ছেন বাংলাদেশ। সো এখানকার একটা রসগোল্লা যেটা বললেন এখানকার খুবই ভালো টেস্ট, দেখি কম্পেয়ার করবো না, আর এখানের টেস্টই কেমন সেটা দেখি একটু বলবো। সো এটাই হচ্ছে রসগোল্লা, এবং টেস্ট একটু সফট। ইয়েস গাইস, ভেবেছিলাম যে এটার প্রাইস এটার সাইজ অনেক বড়। সো দাম 15 টাকা। তো ঠিক আছে দামে। এবং 19 আমার মেডিকেল বোর্ড গেছে सही है। थैंक यू। उन्होंने बोर्ड को पूछा कि हमारा बीमार जो है हमारा देश का सॉरी बाम हाथ हिला। थैंक यू। ओके एखानकार रसगोल्ला जो टेस्ट करलाम एज यूजुअल बट इट्स नाइस। 15 টাকায় আমি মনে করি যথেষ্ট বড় আছে। বাংলাদেশের মতো এখানকার পরিবেশ এবং মানুষগুলো একটু নাথিং ইজ ডিফারেন্ট বাট মাঝে মাঝে একটু এখানকার যেহেতু বিভিন্ন প্রদেশের লোকও বসবাস করেন বা পাহাড়িও বা এখানকার বাঙালি, বাঙালি বলতে এখানে আসামি বলা হয় বাট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানকার বাংলা। সো বাংলায় কথা বলেন। আর মানুষগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট বিজি, কেউ কাজ থেকে ফিরছেন, কেউ শপিংয়ে আছেন। সো আমার মনে হয় এখানে একটু ডিফারেন্ট ধরনের রিক্সা দেখা যায়। সো আমার মনে হয় আমি একটু গাড়ি নিয়ে বা একটা এই অটো আছে এখানে মিনিমাম ভাড়া 10 টাকা এবং যে কোনো জায়গায় যাওয়া যায় অটো দিয়ে। আর ভাড়া মোটামুটি রিজনেবল আছে, 10 টাকা 20 টাকার মধ্যেই। সামনে এখন সন্ধ্যা হয়ে আসতেছে আর আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসতেছে। এখানকার মোড়টির নামটি একটু বলবেন? এই মোড়ের নাম কি? এই পয়েন্ট বাউল। ওকে গাইস, সো দিস ইজ বাউল পয়েন্ট। তার মানে আমি 2টা পয়েন্ট পার হয়ে আর এটাই হচ্ছে মেইন সিটি। এদিকে একটা রোড গেল। So I think I should take one auto, then I can cover more city because this is uncut video. Very sad. Also, এখানকার মানুষগুলো খুবই হার্ড ওয়ার্কিং। সো দেখে মনে হচ্ছে আর উমেন্সদের 6 बड़े मेन्स जरा फीमेलদের চেয়ে মেল বেশি চলাফেরা যেটা আমি আইজল সিটিতে এক্সপেরিয়েন্স হলো উমেনস আর ইন দ্য আউটসাইড সো মেবি এখানেও একটা সিনেমা রয়েছে একটা মুভি চলতেছে এখানকার যেটা হচ্ছে হাউসফুল 4 এই মুভিটা এখন এখানে চলতেছে সরি হাই He's selling some kids' toy. এখানকার মানুষগুলো তারা নিজেদের মতোই চলে যেমন তারা অন্য মানুষের সাথে সহজেই আসলে শহরের মানুষগুলো সহজে মিশতে চায় না এটা যেটা আমি উপলব্ধি করতে পারলাম তারা আস্ক কোশ্চেন করে সব সময় যেন একটা ভয়ের মধ্যে থাকে কেন জানি তারা কিছু জিজ্ঞেস করলে বা জানতে চাইলে তারা সহজেই মিশতে চান না বা কোশ্চেন করেন কেন আপনি আমার সম্পর্কে জানতে চাচ্ছেন বা আমাদের সম্পর্কে জানতে চাচ্ছেন বা আমি তো আপনাকে চিনি না সো তারা না চিনলে সহজে তাদের পরিচয় দিতে চায় না এটা হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে সো অনেক ফোর্স করে এখানে কথা বলতে হয় মানুষদের সাথে